ঠাকুরের জন্মবার্ষিকী শুধু নয়, আজকে সবচেয়ে ভালো লাগছে যে দুটো ক্লাবে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকতো, স্পোর্টিং ক্লাব এবং তজু ভাইয়ের যে ক্লাবটা আছে তাদের মধ্যে আজাদ ক্লাব, এই দুটো ক্লাবের মধ্যেও আজকে কিন্তু এই দ্বন্দ্বটা মিটেছে এবং এই দ্বন্দ্ব মিটার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এই প্রোগ্রামটা এখানে হচ্ছে। সত্যি আমার খুবই ভালো লাগছে, আমি চাইব যে পরের বার এই প্রোগ্রামটা আরো ভালো করে করা হোক। আমি সবসময় চাই এবং সবসময় গোড়া দাদার পাশেই থাকি এবং আমি থেকে আরো বড় করে এই প্রোগ্রামটা করব, এই কথাটা আজকে দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, কারণ এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে বক্তব্য দেওয়াটা একটু সবারই মনে একটু মানে খারাপ লাগবে। বাচ্চারা এত সুন্দর, আর বিশেষ করে আমার খুবই ভালো লাগছে যে ডোমকলের এত সুন্দর ডোমকলের বাচ্চারা যে এত সুন্দর শিখেছে এবং আমাকে গোড়াদা বলছিল স্পোর্টিং ক্লাবে রেগে এগুলো শেখানো।